हे गाइस वेलकम बैक टू द चैनल। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা সহজ প্রশ্ন করি, বলো তো এই দুর্মূল্যের বাজারে যখন জিনিসপত্রের দাম পুরো আগুন, কোনো এক প্রকার সস্তাতেই পাওয়া যাচ্ছে এমন একটা জিনিসের নাম বলো। একটু ক্লু দিয়ে দিচ্ছি যে এই জিনিসটা কম বেশি প্রত্যেকের ঘরেই থাকে। নুন, নুন, সল্ট। যদি তুমি সল্ট ভেবে থাকো, নুন ভেবে থাকো, তাহলে তুমি একদম ঠিক ভেবেছো। আর এই সল্ট, সেটা থেকেই এসেছে স্যালারি বা বেতন। স্যালারি বা বেতন শব্দটা শুনেই মনটা খুশি হয়ে যাচ্ছে না? যখন কেউ কোনো অফিস প্রতিষ্ঠান বা কোনো মানুষের অধীনে নিজের পরিশ্রমটাকে দিয়ে তার কাছ থেকে চুক্তি অনুযায়ী কিছু টাকা পাই, সেটাকেই বলা হয় স্যালারি বা বেতন। স্যালারি বা বেতন পেলে মানুষ তো খুশি হয়ে যায়, কিন্তু যে স্যালারি নিচ্ছে তার থেকেও বেশি ক্ষমতা যে স্যালারি দিচ্ছে। কারণ তার ক্ষমতা ভাবো তো কতটা, যে সে অন্যকে খুশি করে দিচ্ছে, সে নিজে অন্যকে স্যালারি দিচ্ছে, ভাবো একবার। কিন্তু এই স্যালারির মতো এত মূল্যবান একটা শব্দ কী থেকে এসেছে জানো? সল্ট, অর্থাৎ নুন থেকে। প্রাচীনকালে রোমের সেনাবাহিনীর যারা অফিসার ছিলেন তাদেরকে নুন কেনার জন্য বেশ কিছু টাকা দেওয়া হতো, কারণ তখন কিন্তু নুন এখনকার মতো সস্তা ছিল না। তাদেরকে নুন কেনার জন্য যে টাকাটা দেওয়া হতো সেটার নাম ছিল স্যালারিয়াম, অর্থাৎ স্যালারিয়াম দিচ্ছে মানে ওটা নুন কিনতে টাকা দিচ্ছে প্রাচীন রোমের অফিসারদের। আর সেই স্যালারিয়াম থেকেই ধীরে ধীরে চলে এসেছে স্যালারি বা বেতন। যে কোনো কাজের বিনিময়ে যখন কোনো টাকা পাওয়া যায় তখন সেটাই এখন হয়ে গেছে স্যালারি বা বেতন। তখনও পর্যন্ত এখনও এক প্রকার তবুও এখনও এক প্রকার সস্তাতেই সঙ্গে চুক্তিতে নিজের বাড়ি নিজের দই যখন কেউ কোনো শ্রমের বিনিময়ে যখন কিছু নগদ বা